খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মাহমুদ সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে একাডেমিক কার্যক্রম বর্জন করেছে শিক্ষক সমিতি। একই সাথে ঘটনায় দোষী প্রমাণিত হলে অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার ও ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবি জানানো হয়েছে। এদিন এমন পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। মঙ্গলবার দুপুর 12:30টার দিকে একটি ছাত্র সংগঠনের কিছু শিক্ষার্থী ক্যাম্পাসে ডক্টর সেলিম হোসেনের গতিরোধ করে। পরে ওই শিক্ষককে তড়িৎ প্রকৌশল ভবনে তার ব্যক্তিগত কক্ষে এনে আনুমানিক আধা ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করে। এরপর সেলিম হোসেন দুপুরের খাবারের জন্য বাসায় যান। সেখানে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর প্রতিবাদে একাডেমিক কার্যক্রম বন্ধ করে প্রতিবাদ সভা করে শিক্ষকরা। সকাল 10:30টায় শিক্ষকরা প্রশাসনিক ভবনের সামনে সমবেত হন এবং অবস্থান কর্মসূচি পালন করেন। শিক্ষকরা বলছেন, ডক্টর মোহাম্মদ সেলিম হোসেনের মৃত্যু কোনো অবস্থায় স্বাভাবিক ঘটনা নয়, তাকে মানসিকভাবে বিপর্যস্ত করার মধ্য দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। প্রফেসর ডক্টর সেলিম হোসেন স্যারের মৃত্যু কোনো অবস্থাতেই কোনো স্বাভাবিক মৃত্যু নয়, মানসিকভাবে বিপর্যস্ত করার মাধ্যমে আসলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। শিক্ষকরা জানান, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত ছাত্রদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের দাবি জানানো হয়েছে। এছাড়া তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের স্থায়ী বহিষ্কার না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। 45 মিনিট ধরে যে রিগিংটা হয়েছে, এই রিগিংটা সে তার অধ্যাপনা জীবনের সবচেয়ে দুঃখজনক ঘটনা বিধায়। সে বাসায় যেয়ে কারোর সাথে কথাও বলেনি, বাথরুমে যে হঠাৎ করে ক্লিয়ার হতে যেয়ে তার নার্ভের ট্যাপ কলাপস করছে, এটি হচ্ছে আমাদের অ্যাজাম্পশন। এদিকে তদন্ত কমিটির প্রতিবেদন পেলে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন কুয়েট ভিসি। এটা তদন্ত কমিটি সিদ্ধান্ত নেবে কি করবে না করবে, তাতে তদন্তে যেটা বের হয়ে আসবে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। শিক্ষকের মৃত্যুর ঘটনায় জড়িতদের স্থায়ী বহিষ্কার না করা পর্যন্ত একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণায় অটল রয়েছে শিক্ষক সমিতি। আবু জেনাল গিফারি, বাংলা চ্যানেল।